জেদ্দার বহুল পরিচিত বিনোদন কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে পরিচিতি করার লক্ষ্যে জাঁকজমকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন মাতানো এই পিঠা উৎসবে অনেক প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মকিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, মঈন চৌধুরী, সুমন সরকার, আমিনুল ইসলাম, টিপু সুলতান, আলমগীর হোসেন, নুরুল আফজাল, নজরুল ইসলাম লিটন, ইকবাল হোসেন, নাজমুল ইসলাম, শেখ মোস্তাক, সোলেমান হক ভুট্টো, শেবুল আহমেদ সহ মক্কা, তায়েফ, তাবুক, ইয়ানবু থেকে অনেক প্রবাসী পরিবার অংশ নেয় উক্ত পিঠা উৎসবে। আর এই পিঠা উৎসবকে কেন্দ্র করে সাজানো হয় বর্ণিল সাজে। পিঠা স্টলে শোভা পায় ভাপা, দুধ, চিতই, চুই, নকশি, মালপোয়া, পাঠি সাপটা, খেজুর রসের পিঠা, বাহারি স্বাদ ও নকশার পিঠা, ফুলঝুরি, মুগডালের নকশি, প্রাণহরা, চুটকি, জামদানি সহ হরেক রকমের পিঠা। পিঠা উৎসবকে ঘিরে মেতে থাকে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরেরা। এ সময় পিঠা উৎসবকে মনে হয় এক টুকরো বাংলাদেশ। পিঠা উৎসবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এরপর পিঠা প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।